আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। তো যে কোনো রান্নার হাঁড়িতে 1 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন, তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 4 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো ভাপা পিঠা তৈরি করার জন্য কিছু টিপস ফলো করলে দেখবেন যে ভাপা পিঠার ভেতরটা কাঁচা থাকবে না আর ভেঙেও যাবে না। এখন এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণ আমি খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। তো 1/2 কাপের থেকেও একটু কম গরম পানি নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো ভাপা পিঠা তৈরির জন্য চালটাকে পানিতে ভালো করে ভিজিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নেবেন। এতে করে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু ভেঙেও যাবে না। আর যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে দেখবেন এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি যাতে মোট করলে এরকম দলা বেঁধে যায়, ঠিক এভাবে কিন্তু আপনার এটা মেখে নেবেন। তো এটা ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আরও একটি মিক্সিং বোল নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি। মোটামুটি খোলামেলা আছে ঠিক এরকম দেখে একটা বাটি নিয়ে নেবেন, তার উপরে স্ট্রেনারটা ঠিক এভাবে বসিয়ে নেবেন। এখন এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এই চালের গুঁড়োটা চেলে নেওয়ার জন্য একটু বড় ছিদ্রযুক্ত চালনি নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এটা খুব ভালো করে চেলে নিতে পারছেন। তো দেখুন একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করবেন, তাহলে কিন্তু খুব ভালো করে এটা চেলে নিতে পারবেন আর পিঠার উপরে কিন্তু কোনো রকমের দানা ভাব থাকবে না। তো দেখুন সম্পূর্ণ চালের গুঁড়োটা কিন্তু আমি চেলে নিয়েছি আর ঠিক এরকম সাইজের একটা বাটি নিয়েছি। তো একটা ভাপা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে এভাবে চালের গুঁড়োটা নিয়ে নেবেন, এরপর এখানে নিয়েছি খেজুরের গুড়। তো এখানে খেজুরের গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবে কিন্তু এখানে খেজুরের গুড়টা দিয়ে নিতে হবে। তো ভাপা পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড় আর নারিকেলটা যত পরিমাণ বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন এর উপরে আমি কোরানো নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি আবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এই চালের গুঁড়োটা দিয়ে নেওয়ার পর কিন্তু এভাবে হাত দিয়ে একটু চেপে নেবেন। তো এভাবে চেপে চেপে কিন্তু খুব ভালো করে কিন্তু এটা সেট করে নিতে হবে। এরপর একটা ভেজা কাপড় নিয়েছি, এখন এই পিঠাগুলোকে ভালো করে ভাপে সিদ্ধ করে নেওয়ার পালা। চুলায় আমি একটা রান্নার হাঁড়িতে পানি বসিয়েছি, পানিতে বলক চলে এসেছে। এখন এই স্ট্রেনারের উপরে আমি একটা পিঠা দিয়ে নিয়েছি। তো পিঠাটা দিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিবেন, তা না হলে দেখা যাবে হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো এভাবে কিন্তু এই বাটিটা তুলে নেবেন। এখন একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব যাতে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে আসছি ঠিক 1 থেকে 1.5 মিনিট পর। তো 1 থেকে 1.5 মিনিটের ভেতরে দেখবেন যে খুব ভালো করে এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। তো চুলা থেকে নামানোর আগে কিন্তু অবশ্যই পিঠাটাকে চেক করে দেখে নেবেন, হাতে লেগে যদি না যায় তাহলে বুঝতে হবে পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো 1 চামচ দিয়ে কিন্তু পিঠাটাকে তুলে নিয়েছি। তো গরম থাকা অবস্থায় কিন্তু পিঠার থেকে এভাবে কিন্তু আপনারা কাপড়টা আলাদা করে নেবেন, তা না হলে কিন্তু একেবারে এর গায়ে আটকে যাবে। তো চেষ্টা করবেন ভাপা পিঠাটাকে একটু সাবধানে ঠিক এভাবে যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো মাঝারি সাইজের ভাপা পিঠা তৈরি করেছি, খুব বেশি কিন্তু বড় হয়নি আবার খুব বেশি ছোটও হয়নি। ঠিক একইভাবে আমি আরও একটি ভেজে নিয়েছি। তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো ভাপা পিঠাটাকে একটু ছোট করে তৈরি করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগে। ঠিক এরকম সাইজের হলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন, প্রত্যেকটা ভাপা পিঠা কিন্তু এভাবে তুলে নিচ্ছি। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব সহজে এভাবে আপনারা বাড়িতে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনি দারুণ। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে শীতের সকালে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এর ভেতরটা কেমন হয়েছে। তো এই ভাপা পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন, একেবারে কিন্তু পুরে ঠাসা।
তো আমার আজকের ভাপা পিঠার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।